গ্রামাঞ্চলে আমাদের উন্নয়ন কিছু কম হয়েছে। আমাদের সেই কম উন্নয়ন হওয়ার কারণ আমি জানি না, আমার মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক মতে উনি বুঝাইতে পেরেছিলেন কি না, হয়তোবা এই উনি বুঝাইতে পারলে আমাদের এই আরও কিছু উন্নয়ন রাস্তাঘাট হতো। আপনারা জানেন আমি আজকে প্রায় 8 দিন যাবৎ আমি অসুস্থ ঢাকায় ছিলাম, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। আমার হার্টের একটু সমস্যা হয়েছে। আমি গত 2 দিন আগে আমার বগামারি থেকে বগার বাজার পর্যন্ত প্রায় 5 শতাধিক পনা রাতের অন্ধকারে কে বা কাহারা কেটে ফেলেছে, এবং বঙ্গবন্ধুর ছবি, গণনেত্রী শেখ হাসিনার ছবি তারা ভেঙে কেটে তছনছ করেছে। এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি, এবং আমি কে বা কাহারা করেছে আমি এটা দেখি নাই। আমি মনে করি যারা আমার পেনা কেটেছে তারা আমার জনমত, তারা ঈর্ষান্বিত হয়েছে। আপনারা জানেন আমি তৃণমূলের মানুষ, তৃণমূলের মানুষ আমার হৃদয়ের স্পন্দন, আমি তৃণমূলকে ভালোবাসি, তৃণমূল আমার পাশে আছে। এই পেনা কেটে আমার জনমত নষ্ট করবে এটা আমি বিশ্বাসী না। মানুষের অগাধ ভালোবাসা আছে, আজকে দেখেছেন আমি অসুস্থ থাকার পরে হাজার হাজার মানুষ তারা স্বেচ্ছায় প্রতিবাদ করেছে, নিন্দা জ্ঞাপন করেছে, এবং আমি আমি থানা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলেছি এই পেনা কে কেটেছে, আমার পেনা কেটেছে, আমার ছবি কেটেছে, দুঃখ নাই, আমার প্রাণ প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এর আর আমি চূড়ান্তভাবে দৃষ্টান্তমূলক আমি তাদের শাস্তি দাবি করছি, এটা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলেছি, সে সবকে বলেছি আপনারা এটা বের করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবেন। আপনারা জানেন আমি দীর্ঘ 41 বছর ধরে রাজনীতি করে ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের দীর্ঘ 18 বছর সাধারণ সম্পাদক। 2022 সালে নেত্রী যাচাই বাছাই করে আমাকে সভাপতি দায়িত্ব দিয়েছে। 3 সাল এর আগে 4-5 ভাগে বিভক্ত ছিল। আপনারা দেখেছেন এই দীর্ঘ সময়ে আমি 3 সালকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, এর মাঝেও ভাববার আমাকে ঐক্যবদ্ধ যাতে করতে না পারে বাধার সৃষ্টি করেছে। তারপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 সাল উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত, এই সুসংগঠিত করার পিছনে আমার যথেষ্ট শ্রম অবদান আছে। আমি আল্লাহর উপর তাওয়াক্কাল তো আল্লাহ, এবং আমার মাননীয় নেত্রী বলেছেন তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেব, আমি 100% আশাবাদী তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দিলে আমি মনোনয়ন পাব, এবং আমি মনোনয়ন যদি মাননীয় নেত্রী আমাকে দেয় 3 সালের মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই 15 বছরে যে উন্নয়ন করেছে এবং বাকি যে উন্নয়নগুলি 3 সালের আছে সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রেখে 3 সালকে আমি ইনশাল্লাহ সাজাব, এটি আমার মূল কথা। আর আপনারা জানেন 3 সালে আমরা অনেকেই মনোনয়ন চাচ্ছি, ইনশাল্লাহ মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়ার মালিক, সে সিদ্ধান্ত দেওয়ার মালিক সে, এবং উনি যাকে মনোনয়ন দেব। আমিও বিগত সময় নৌকার সারা জীবনে নৌকার পক্ষে কাজ করেছি, 96 সনে নৌকা জয়যুক্ত হয়েছে, 2001-এ, 2008-এ, 2014, 2018 প্রত্যেকটি নির্বাচনে নৌকার নির্বাচনের আমি দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং নৌকার প্রার্থী জয়যুক্ত হয়েছে। ইনশাল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে আমি আশাবাদী মাননীয় নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন, এটা আমি 100% আশা করি। আপনি প্রথমত বৃহৎ স্বার্থ দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজকে যে উন্নয়ন করেছে, মেট্রো রেল, এলিভেন এক্সপ্রেস, কর্ণফুলী টার্নেল এবং পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখতে দেয় হয়তো আমাদের 3 সালে
গ্রামাঞ্চলে আমাদের উন্নয়ন কিছু কম হয়েছে। আমাদের সেই কম উন্নয়ন হওয়ার কারণ আমি জানি না, আমার মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক মতে উনি বুঝাইতে পেরেছিলেন কি না, হয়তোবা এই উনি বুঝাইতে পারলে আমাদের এই আরও কিছু উন্নয়ন রাস্তাঘাট হতো, যেহেতু হয় নাই আমাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে, আর যদি আমি আল্লাহ তালা আমাকে মনোনয়ন এবং জয়যুক্ত হই, প্রথমে আমার কাজ হবে ত্রিশালের তৃণমূলের মানুষের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নয়ন করা।